প্রশ্নের উত্তর দেয় তুফান এখন কই থেকে আসলো এখানে, ওই যে আমার বড় ভাই বলছে, দেব ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো, আসলো তো সত্য কথা তুফান এখানে কই থেকে আসলো। হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, যতটা আওয়াজকে বাস্তবে আমরা পাই, আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো পাঞ্চুর তসরস করে ফেলবে, আমরা কী পাই? দিনের বেলা একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ যেটা ভুগলি বলছে রিভেঞ্জের গতিতেই চলবে, রিভেঞ্জ রিভেঞ্জের গতি চলবে, রিভেঞ্জ রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনার আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, সেই জিনিসটা আমার কাছে আর কিছু চাই। বিচারের দায়িত্ব যখন সিনে পড়েছে বা সিনে হলে দর্শক যাবে তখন আপনারা, তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু, কারণ জানেন হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা কিন্তু উপর থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন, যদি আমার আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমাদের দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি, দেখছি না। এর আগে কি ছিল, এর আগে রাজকুমার নিয়ে, এর আগে কি ছিল প্রিয়তমা কি ছিল, না এর আগে আওয়াজটা কি ছিল, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো, এবং ফলের দর্শকদের কথা আমার কথা না, দর্শকরা মধুমিতা সিনহাকে বেড়েছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডিরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না, ছবিটার ডিরেক্টর হয়েছে তার মা বাবা বানায় না। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে 6 থেকে 7 জন, এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়, এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন, পুরো পৃথিবী এখন বাংলাদেশের জন্য আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ ফিল্ম দেখে, বলে হলিউড বলিউড হংকং এর কারা গেল না, এর আমি স্লোগান দিতে আসি আস্তে আস্তে। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তোমরা বসে দাঁড়িয়ে করবে, তোমরা গাইল দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন, যে সেগুলো আমাদের পক্ষে দেবে, তোমাদের সমস্যা কি? আরে মিয়া বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে তাদের তাদের কী আসা যায়। ওই আজকে কে জানি বলে আবদান বলে একটা সাক্ষাৎ করে দিচ্ছিলাম আবদানে, আমার প্রতি আবদানে, যে কে কী করলে আমি ড্যামকে আমার সামনে কিছুই আসা যায় না, আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেম একই স্ট্যান্ডে বাস করতেছি। এটি কিছুদিন আগে পরশু ভাই কাদিয়া সাহেব আমাদের 19 সংকট রান্না বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আদৌ পর্যন্ত কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার যে আমার আব্বাই আমার পরশু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি পরশু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যে গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তুফানের বিরুদ্ধে এগিয়ে করে, তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স পাবলিসিটি, আমাদেরকে নাম বিক্রি করে, পরশুমের নাম, আমার নাম, আবদানের নাম, কাজিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড প্রডিউস করে। তাহলে তাদের বাপ, তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চালালে যদি আমাদের নাম বিক্রি না করে। আছে 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 আছে, তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালালা দেই চালা। কত দু মাসে দেখি কর্ষুমের নাম লিখছে, আমার নাম লিখছে, হ্যাঁ দুটুবের নাম খালা নাম নিয়ে একটা চালা জিন্দিগি তো চালাই পারবি না, কারণ তত ইস্টার্ন সাথে ঘোড়া কেউ ধরে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে, ঠিক আছে, ক্ষমতা রাখলে। আমরা তো মানে ইস্টার না কিচ্ছুই না, আমরা আমরা তো নর্মাল পাবলি, হ্যাঁ, তো আমাদের নাম নিয়ে এত খাইকানি কেন তাদের, কারণ তোর চলবে না, ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ পারে হয়তো পারবি না তোরা, এটা সত্য, এটা পারবে না, জিন্দিগি তো পারবে না চালাইতে। ওই আমাঙ্গ নাম নিয়েই চলাই দেবো ওদের, এটাই ওরা বুঝে নিচ্ছে, ঠিক আছে, এটাই ওরা বুঝে নিচ্ছে। আম পারলে তারা যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে তাহলে ওর নাম দিয়ে এক লাখ কিন্তু চালাস না কেন, ওর নাম দিয়ে কেউ লেখা, আমাদের নাম লেখাচ্ছে কেন? আরেকটা কথা বলি, বুবলিকে আমি যথেষ্ট আমার ছোটো বোনের মতো আদর করি, আমার আমার একটাই বোন, আমার ছোটো বোনের নাম ইতি আর বুবলি, আমি দুজনকে এক পাল্লায় মাপি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বাট এটাকে এডিট মেডিট করে অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এইটা আমি বুবলিকে বলছি, আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ করার জন্য এডিট করে ই করে চালায় দেয়,
তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে বুঝিয়ে বলছি, পরে বুবলি বুঝছে। আর এখানে ওই যে হাবিব, আমার ছোটো ভাই হাবিব একটা প্রশ্ন করছে, ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, তোমার এখানে বলাটা ঠিক হয়। আমি বলি আস্তে আছি, তুমি বলেন তো, হ্যাঁ আসা এর বলো ঠিক হয় তুমি, হ্যাঁ ইয়ে হাবিব আমাকে মাইক্রোফোন বলে নাও, তুমি আমার কথা শোনো, তোমাকে তো ছোটো ভাই হিসাবে যথেষ্ট আদর, আজকে ফোনে তোমার সাথে কথা এসেছে। আমি একটা কথা বলি, বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা। ভোর 5টার সময় বুবলি উঠেছে রিবেন ছবি শুটিং করার জন্য, 5টার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে। হ্যাঁ, এত কষ্ট আমি বাংলাদেশে কোনো হিরোইনকে আমি দেখিনি, আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, অর্থাৎ বুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট। আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি, বুবলি কখনো 1 ঘন্টা শুটিংয়ে লেট করে না, এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ। যে জন্য যা হয়েছে এখানেই শেষ। হ্যাঁ, যা আরও মনে ভিতরে কথা বলা নাই, এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের খুশি ভাই ইকবাল ভাই। ইকবাল ভাই, ইকবাল ভাই একটা প্রশ্ন, ইকবাল ভাই, খসরু ভাই, খসরু ভাই, খসরু ভাই, খসরু ভাই, আমি একটা প্রশ্ন করবো।